আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। বেশ সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলে এখানে আসবেন, বসবেন, ঘুরবেন। এটা আমাদের কুষ্টিয়া জেলার একটা সৌন্দর্য, এটা একটা দারুণ একটি জায়গা। তো চলে আসছে আমাদের স্পেশাল ফুচকা। এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে আলু, তার সঙ্গে বিভিন্ন জিনিস, আর উপরে এটা হচ্ছে ডিম, এটা কেটে দিয়েছে। আবার সেখানকার মশলাটা আরো বেশি টেস্টি, এর মধ্যে বেশ কিছু জিনিস দেওয়া টক শুরু করি নাকি? আপনাদের দুয়ায় শুরু করি, দেখি এটা কেমন টেস্ট। বিসমিল্লাহ। বুঝি না, ফুচকা যখন আমি টক দিয়ে ফুচকা মুখের ভিতরে দিই, ফুচকাটা নরম হয়ে মুখের ভিতরে হারায় যায়। কারণটা বুঝি না, সব জায়গার একই টেস্ট, তবে ফুচকাটার টেস্ট অনেক সুন্দর, ফুচকাটা খেতে বেশ ভালো। আপনারা খালি ফুচকা খেতে আসবেন এটা না, আরও অনেক কিছু এখানে খেতে পারবেন। তো খাটটা খাই। আচ্ছা, এটা টক বাজে দেখি কেমন টেস্ট। টক বাজে টেস্ট বলতে মনে হচ্ছে আলু ভর্তা খাচ্ছে, খারাপ খাওয়া যায়। তবে এখানে এই যে একটা ফুচকা, এটার দাম কিন্তু পড়ছে 5 টাকা পিস। এটা হচ্ছে এখানকার ব্যাপার, 5 টাকা পিস হলেও জিনিসটা বেশ ভালো। তো খাইতেছি, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা এখানে আসবেন, খেয়ে দেখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।